ভাই ভাই কি বিশাল বড় পাথর! এই এইটা যে কত বড় পাথর! হাই সুবহানাল্লাহ, আরে ভিউ! হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি অমিয়াকুম জলপ্রপাতের সামনে। এই যে প্রাকৃতিক জলপ্রপাত বান্দরবন জেলার থানচি উপজেলায়, এবং এই এই জলপ্রপাতটি বোঝা এখানে সাত ভাইকুম, বেলাকুম, নাফাকুম এবং রিবাক্তি হয়ে আমি এখানে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। এই পর্যায়ে আছি সাত ভাইকুম, সাত ভাইকুম দেখতে আসলাম, আর বাকি রাখবো কি লেগে কুম, কোনো কুম বাকি থাকবেন থাকবে কোনো কুমের বাকি থাকার দরকার নাই, থাকবে না। তো সাত ভাই কুমের খুব কাছে আছি আমরা। এই যে সাত ভাই কুমের নৌকা পায় গেলাম। আচ্ছা ভালো কথা, দেখা লাগে মনে জনপুটি। হ্যাঁ ঠিক আছে, ওকে। যে দৃশ্যটা দেখতে যাবো সেটা হলো সাত ভাইকুম। আমাদের নৌকা একটু ইঞ্জিনের প্রবলেম হয়েছে, সেই কারণে একটু লেট করতেছি। আমরা সাত ভাইকুমটা দেখে ইনশাল্লাহ আমাদের এবার আমিয়াকুমের ট্যুর শেষ করব। তো আর এই সমস্যাটা, কেউ যেতে চায় কেউ যায় না, কিন্তু আমি এটা মিস করতে চাই না। কি যে একটা ভয়ঙ্কর দৃশ্য! বাবারে বাবা, আমরা এখন
পাথরের নিচ দিয়ে যাচ্ছে একটা পাহাড় আর কি, গা ছমছম করার মতো অবস্থা। এটা সাত ভাইকুম। আমরা প্রথমে সাত ভাইকুম এসে নৌকা দিয়ে নামার পর আমার একটা বিশাল বড় পাহাড়ের একদম নিচ দিয়ে যাচ্ছে আর কি, বিশাল বড় বড় পাথর খণ্ড ভাই আমি পড়ে আসছে এই স্টোনগুলা পাথরগুলো আর কি, এটা এগুলা এই পাহাড় থেকে ভেঙে ভেঙে পড়ছে, এমনও হতে পারে আমাদের উপরে পড়তে পারে, অসম্ভব কিছু না, এটা কখনো বলা যায় না কখন কি হয়। তো যাই হোক, অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই। তো আমি আমার লাইফের শ্রেষ্ঠ এক্সপিরিয়েন্স আজকে আমি এই আমি এখন অভিযানে এসা পাইলাম আর কি। অনেকে সাত ভাইকুম আসতে চায় নাই, কিন্তু আমি আর লোভ সামলাইতে পারিনি। আল্লাহ আল্লাহ পাক সাত ভাইকুম দেখার মতো সৌভাগ্য করে দিছে, সেজন্য আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। সাত ভাইকুম অভিমুখে চলছে আমাদের যাত্রা। ভালোই ট্রেনটা, অনেক সুন্দর। বড় বড় স্টোন, বড় বড় পাথর। ও রে ভাই কি ভিউ, ওয়াটার বিউটি ভাই। আরে আহ, সবাইকে নিব। আসেন ভাইরা, কি বড় বড় পাহাড় পাথর। সাত ভাইকুম, আয় ভাই কি বিশাল বড় পাথর। এই এইটা যে কত বড় পাথর, আয় সুবহান আল্লাহ। আরে ভিউ কি দেখলাম, কি দেখলাম ভাই, সত্যি ঘুমের অন্যরকম সৌন্দর্য। সাত ভাইকুম যদি কেউ এই আমি এখন এসে না দেখে চলে যায়, সে আসলে অনেক বড় কিছু মিস করলো, ঠিক না ভাই? কি বলেন ভাই, সাত ভাইকুম আর যারা আসেনি পাথর, এই জন্য বলছে সাত ভাই পাথর, সাত ভাই খুব। এই যে উপরটা কি ভিউ, আহ ভাই কি বলবো, যা আমি নিজে অ্যাস্ট্রোনাইট হয়ে গেছি এই জায়গাটা দেখে, মানে আমার অনুভূতির আমি যে মানে আমি উপযুক্ত ভাষা খুঁজে পেতেছি না এটার এটার ব্যাখ্যা করার মতো। এটার সৌন্দর্য মানে এক কথায় বাংলাদেশ যে কি সুন্দরের আধার, আহ সুন্দরের এক বিশাল আধার। আমি কথা ঠিক ঠিক একদম, কিসের থাইল্যান্ড, কিসের সিঙ্গাপুর, কিসের ব্যাংকক নাকি কিসের মালয়েশিয়া, আরে আমার সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কথা প্রকাশ করা যায় না। সবাইকে আমার লাকটানি একটা ছবি তুলবেন এখানে,
প্রিয় বন্ধুরা, আমার মনে হয় আজকের আমার আমি এখন অভিযানের শেষ প্রান্তে এসে দাঁড়াইছি। আমার মনে হয় যে এখান থেকে আমার শেষ হয়ে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিও ভালো লাগে আবার লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর অবশ্যই এই আমরা আমি এখন অভিযানের যে ইটা এখানে আমরা ভেলাকুম, আমি এখন নাফাকুম, তারপরে যে সাত ভাইকুম শেষ। তোমার